নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রাঙ্গিরখাড়িতে পাইপলাইনের কাজে বাধা, স্থানীয়দের সরগরম পরিস্থিতি। শম্ভু খুনের দোষীর ফাঁসির দাবি নিয়ে উপত্যকা জুড়ে প্রতিবাদ অব্যাহত। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত নিউ শিলচরের বাসিন্দারা তীব্র ক্ষোভ ব্যক্ত। এবারে সংবাদ বিস্তারিত। পানীয় জলের পাইপলাইনের কাজে স্থানীয়দের বাধায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার শহরের রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেট সংলগ্ন টাইনি টটস হোম স্কুলের লেনে। জানা গেছে, এদিন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা এলাকায় পাইপলাইনের কাজ শুরু করলে স্থানীয়রা তাদের কাজে বাধা দেয়। তাদের দাবি, সড়কে থাকা কালভার্টটি আকারে ছোট এবং জল নিষ্কাশনের নালাটিও অত্যন্ত সরু, যার দরুন অল্প বৃষ্টিতে জমা জলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয় এলাকায়, ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। শুধু তাই নয়, গোটা দক্ষিণ বিলপার এলাকার জমা জল এসে তাদের সমস্যাকে আরো জটিল করে তুলে বলে অভিযোগে জানান। স্থানীয়রা দাবি করেন, প্রথমে কালভার্ট ও নালার সংস্কারের কাজ করতে হবে, অন্যথায় তারা পাইপ বসাতে দেবেন না বলে সাফ জানান। এদিকে তাদের এমন দাবিতে একসময় পরিস্থিতি সরগরম হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অ্যাডিশনাল এসপি, সদর থানার ওসি, রাঙ্গিরখাড়ির আইসি। তারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হলে পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। পরে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অবশ্য স্থানীয়রা পাইপলাইনের কাজ শুরু করার জন্য মত প্রকাশ করেন। এদিকে শুক্রবার বিষয়টি নিয়ে স্থানীয়দের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, বিগত 10 বছর থেকে আমরা একটা দাবি আছিল যে দক্ষিণ শিলচর বইয়ের যে জলটা আমরার এই পাড়া দিকে নামে, এই জলটা যাতে সঞ্জয় মার্কেট সংলগ্ন যে অর্ধ সমাপ্ত যে খাল একটা তৈরি হয়েছে, অর্ধ সমাপ্ত ড্রেন যেটা তৈরি করা হয়েছে, সেই ড্রেনের সঙ্গে ওটাকে সংযুক্ত করে দেওয়া। যদি ওই ড্রেনটার সঙ্গে ওটা সংযুক্ত করে দেয়, তাহলে আমাদের এই বৃহত্তর চণ্ডীচরণ রোডটা বেঁচে যাবে। শুধু চণ্ডীচরণ নয়, চণ্ডীচরণ রোড, শ্মশান রোড, সুভাষনগর, ওই এলাকাটা, সম্পূর্ণ এলাকাটা বেঁচে যাবে। আমরা এখানে যখনই দেখি অল্প বৃষ্টি হয়, অল্প বৃষ্টির পরেই আমাদের এই পাড়াটা জলমগ্ন হয়ে যায়। প্রতি বছর আমরা মানে অত্যন্ত মানে দুঃখ কষ্টের সঙ্গে আমাদের এই বর্ষাকালটা আমাদের কাটাতে হয়। তারপরে আমরা যখনই মানে ঊর্ধ্ব কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, তখন আমরা দেখি যে ওনারা আমাদের কথা কোনো কর্ণপাত করেন না, শুধু শুনেন আর আমাদেরকে আশ্বাস দেন যে কাজটা হবে, কিন্তু আজকে পর্যন্ত কোনো কাজ হয়নি। আমার একটাই দাবি যে দক্ষিণ বিলপার বইয়ের যে জলটা আমাদের পাড়া যেটা নামে, এই জলটা যেন ওই সঞ্জয় মার্কেট সংলগ্ন যে রাস্তাটা যে তৈরি হয়েছে, যে একটা ড্রেনে অর্ধসমাপ্ত আছে, সেই ড্রেনের সঙ্গে যদি সেটাকে সংযোগ করে দেওয়া হয়, সেই ড্রেনে যদি সেটাকে ফেলে দেওয়া হয়, তাহলে আমাদের এই বৃহত্তর এলাকা চণ্ডীচরণ রোড, সুভাষনগর, শ্মশান রোডটা বেঁচে যাবে। এটাই আমার। নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই প্রকল্পের পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার দরুন ক্ষোভে ফেটে পড়লেন এলাকার ভুক্তভোগী জনগণ। বৃহস্পতিবার থেকে জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বৃহত্তর নিউ শিলচর এলাকার বাসিন্দাদের। এরই কারণ জানতে শুক্রবার একাংশ জনগণ নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই কার্যালয়ে এলে দেখতে পান কার্যালয় বন্ধ রয়েছে, এমনকি কোনো কর্মীও নেই, গোটা কার্যালয় ফাঁকা। এতে ভুক্তভোগীদের ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, দীর্ঘদিন থেকে পানীয় জলের সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে এসে কর্মীদের সাথে কথা বললেও নিট ফল শূন্য। তাই এদিন সংবাদ মাধ্যমের মারফতে বিষয়টি নিয়ে তার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড় জেলার জেলাশাসক রোহন কুমার ঝাড় দৃষ্টি আকর্ষণ কামনা করেন। অতি সত্বর এলাকার বিশুদ্ধ পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান করতে জোরালো দাবি জানান তারা। সাপ্লাই নিউ শিলচরের যেটা ট্রান্সপোর্ট সংলগ্ন, সেইখানে আজকে দেখলাম যে অফিস খালি, না অফিসার না স্টাফ, কেউ নাই।
আমরা কথার উত্তর দিবার মতো একটা স্টাফ নাই এবং তাদের কোনো রেসপন্সিবিলিটি আছে কি না যে এই লক্ষ লক্ষ মানুষ আজকে তিন দিন থাকিয়া জল ছাড়া আছে, তাদের জন্য কিছু করার কোনো দায়িত্ব কোনো নির্ভরযোগ্য একটা মানুষ তো থাকতো? আমরা তো পয়সা দিয়ে দিলাম, প্রতি মাসে আমরা পয়সা দিলাম, তারপরে আমরা নিকৃষ্ট দলও জল পাইলাম, ঠিক আছে আমরা তাও মানিয়ে নিছি যে মিউনিসিপ্যালিটি হ্যান্ডওভার হয়েছে বা এইরকম কোনো একটা অসুবিধা, কিন্তু জল নাই আজকে এবং সেইটার লাগিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ কী স্টেপ নেন? আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাইলাম নিউ শিলচর এরিয়ার এই হাজার হাজার মানুষ যে আমরা জলের কষ্টে আছি, সামনে সংক্রান্তি, এই সংক্রান্তির আগে যে কোনোভাবে আমরা জল দেওয়ার ব্যবস্থা করুন। আর বেআইনিভাবে যারা স্ট্রাইক করেন তার উপরে অ্যাকশন নিন, তারা অত বড় একটা, এটা একটা এসেনশিয়াল সার্ভিস, স্ট্রাইক কর্ম করলেই কোয়া যায় না, সেইটা যারা ইউনিয়ন আছে যারা স্ট্রাইকে গেছে তাদেরও জানা দরকার যে এইখানে হাজার হাজার মানুষ জলের লেগে মরব, কাজে তাদের এই দায়িত্ব নাই, ইউনিয়নের শুধু কি ডিমান্ড করাই দায়িত্ব, যে অর্গানাইজেশনে কাজ করি সেই কাজে সুষ্ঠুভাবে চালানো কি তাদের দায়িত্ব নাই? বজরং দলের কর্মী শুম্ভু কৈরির হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে স্মারকপত্র প্রদান করল আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ। বৃহস্পতিবার সংস্থার কর্মকর্তারা বিষয়টি নিয়ে সরব হয়ে কাছাড় জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয় এ মর্মে বিভিন্ন দাবি সমেত এক স্মারকপত্র জেলাশাসকের হাতে তুলে দেন। এতে উল্লেখ করে বলা হয় যে সরকারের তরফ থেকে নিহত শুম্ভু কৈরির পরিবারের সদস্যদের 50 লক্ষ টাকা আর্থিক সাহায্য সহ তার পরিবারের সদস্যকে সরকারের চাকরি প্রদানের দাবি জানান। পাশাপাশি ওই নৃশংস হত্যাকাণ্ডের এনআইএ তদন্ত সহ মূল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। অন্যথায় সংগঠনের তরফ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তারা। হিন্দু সংগঠনের আমার সেবা আগবাই আহিছে শুম্ভু কৈরি নামের এজন লোয়া, করিমগঞ্জ বজাই চোরা লোয়ারপুয়া থানার অন্তর্গত ঘরের ওসর দিন সি করিমগঞ্জের পর আহতে সময় তাক বর্বরভাবে হত্যা করেছে, চোকারে আগে চোকা অস্ত্রে আঘাত করেছে, আঘাত করে তাক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাক মৃত্যু দিয়া হয়েছে। সেই কারণে আমি আজি কাছার ডিসি অফিস আইসু, ডিসি অফিস আইকিনে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এজন একটা মেমোরেন্ডম জমা দিছি, মেমোরেন্ডম জমা দিছি মুখ্যমন্ত্রী মহোদয়ক এইটাই জানাইছো যে আমি আবেদন করেছো যে আগামী দিনক আগন্ত দিনক যদি এই ইসলামিক জিহাদি যদি দোষী দৃষ্টান্তমূলক শাস্তি নিদিয়া হয় তেনেহলে আমি বৃহত্তর আন্দোলন করিম, আর এই আন্দোলনের জড়িয়ে আমি বন্ধ ডাকিবলে বন্ধ মাতিবলে আমি সাজু হয়ে আছো, ঠিক আছে? আর ইসলামিক সংগঠনের এনআইএ তদন্ত হোক আমি সরকারের কাছে কাছত অনুরোধ জানাইছো, আর দৃষ্টান্তমূলক শাস্তি এইটাই হব, তাক এনকাউন্টার করলে দৃষ্টান্তমূলক শাস্তি এইটাই হব আমি বুঝি পাও। টানা 9 দিন করিমগঞ্জ জেলা কারাগারে বিচার বিভাগীয় হেফাজতে থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন পাথারকান্দি কটামনি এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ভূমি সংরক্ষণ আন্দোলনের নেতা খায়রুল আমিন চৌধুরী। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার আদালত তার জামিন মঞ্জুর করে পরে রাত 8টায় কারাগার থেকে তিনি বেরিয়ে এসে তাকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করে তার জন্মভিটে কটামনিতে নিয়ে যান তার সমর্থকরা। সেখানে পৌঁছানোর পর তিনি সংবর্ধনার জোয়ারে ভাসেন, অনেক আবেগপ্রবণ ব্যক্তিরা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। সংবর্ধনা শেষে সংগ্রামী নেতা খায়রুল আমিন চৌধুরী তার সংক্ষিপ্ত বক্তব্যে গোটা এলাকাসহ এই সময় জেলাসহ বর্হি জেলার যারা পাশে দাঁড়িয়ে তাকে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। হামারা ইমানদারিকে সাথ জিতে হে ওর জিয়েঙ্গে ওর ইনশাল্লাহ জিতে রহেঙ্গে, হাম কিসি কে সাথ সমঝোতা নাই করতে, হামারা ইয়ে লিগ্যাল রাইটস হে, ফান্ডামেন্টাল রাইটস হে, ক্যুকি হামারা ইয়ে ফান্ডামেন্টাল রাইট, জমিন কা রাইট ভাই সাহেব, হাম লোগ কিসি কে সাথ ये समझौता करने की जरूरत नहीं है। अब जिस जगह के लिए लड़के अपने जेल में गया है वो जगह पे सुना है अभी काम चल रहा है वहीं जैसे, उस बारे में आप क्या कहेंगे? अभी हम लोग कानूनी कार्रवाई करवाएंगे, अभी कानून है ऑलरेडी और जुडिशरी में हमारा 100% भरोसा है, क्योंकि आज जुडिशरी है, जुडिशरी जिंदा है, इसीलिए हम फिर वापस इधर आए, किसी कॉम्प्रोमाइज की जरूरत नहीं पड़ती जुडिशरी के साथ, और जुडिशरी के साथ कोई कॉम्प्रोमाइज चलेगा भी नहीं, आज जुडिशरी जिंदा है तो हम यहाँ आए हैं, इसीलिए जुडिशियरी फिर है, हम भी कानून की तरफ रुक झुकेंगे, कानून के दरवाजा खटखटाएंगे।
और उसके लिए फिर देखेंगे कैसे दे सकता है, वही बात है। और अब ये जगह के लिए वो लड़ते रहेगा ना? कानूनी तो लड़ाई रहेगा भाई, कानूनी लड़ाई लड़ते ही रहेंगे क्योंकि ये हमारा हक है और हक के लिए हम लोग लड़ेंगे। অরণ্য সংস্থার উদ্যোগে আগামী 11, 12 ও 13 ফেব্রুয়ারি শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুষ্প প্রদর্শনী। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বরাক উপত্যকার উদীয়মান শিল্পীরা মঞ্চ মাতাবেন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার সভাপতি বিমলেন্দু রায়, সম্পাদক প্রদীপ চক্রবর্তী, প্রদীপ বণিকরা জানান, শুধু পুষ্প মেলাই আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে সবুজাতন। কারণ বিশ্বে যেভাবে উষ্ণতা বাড়ছে, ডিফরেস্টেশন হচ্ছে, এফরেস্টেশন হচ্ছে না, সেটা সচেতনতা এবং গ্লোবাল ওয়ার্মিং, সেই ওয়ার্মিং সমগ্র বিশ্ব আমরা প্রাণীকুল মানবকুল সবই আমরা বিপদের সম্মুখীন হব। তার পরিপ্রেক্ষিতে আমরা উদ্যোগ নিয়েছি যে সবুজায়তন করব, বিভিন্ন জায়গায় আমরা গাছ লাগাবো, চারা লাগাবো এবং যে যে অন্য অন্য অর্গানাইজেশন আছে তাদেরকে উৎসাহিত করব, তাদেরকেও আমরা এনকারেজ করব যাতে এরাও গাছ এবং বিভিন্ন সয়েল এরেশন থেকেও এরা বিভিন্ন দিকে সচেতনতা করে সেটা রক্ষা করে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের অরণ্য সৃষ্টি হয়েছিল এবং সেভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ লাগিয়েছি এবং বিভিন্ন অর্গানাইজেশনকে আমরা উৎসাহ দিয়েছি এবং বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন রকম কাজ করেছি। আমরা গ্লোবাল ওয়ার্মিং সেটার সম্বন্ধে আমরা বিভিন্ন জায়গাতে আমরা প্রচারও করেছি। বজরং দলের সদস্য নিহত শম্ভু করিম নৃশংস হত্যার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত করিমগঞ্জে। সম্প্রতি পাথারকান্দি লোয়ার পোয়ায় বজরং দলের সদস্য শম্ভু করিমকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় মূল দোষী সেলিম উদ্দিনের ফাঁসির দাবি নিয়ে সরব হয়ে শুক্রবার করিমগঞ্জ জেলা উপায়ুক্তের কার্যালয়ের সম্মুখে চা বাগানের নেতাকর্মীরা এক বিক্ষোভ প্রদর্শন করেন। চা বাগানের নেতাকর্মীরা এদিন প্রতিবাদী নানা স্লোগানে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন। তারা বিক্ষোভ চলাকালীন তারা সরকারের কাছে দাবি রেখে জানান, অতি সত্বর নিহত শম্ভু কইরির পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের পাশাপাশি মূল অপরাধী সেলিম উদ্দিনের ফাঁসির দাবি জানান তারা। यहाँ पे जो ये जो धरना कार्यसूची हमारे पाथरकांदी और विभिन्न करीमगंज से विभिन्न चाय बागान से हम लोग यहाँ पे इकट्ठा हुए हैं, इसका मुख्य कारण है कि आज कुछ दिन पहले 8 तारीख को लोहारपुआ में हमारा बजरंग दल का एक चाय बागान का लड़का शम्भु कैरी, जिसको एक मुस्लिम लड़का जो सलीमुद्दीन नाम का एक लड़का जिसने जानबूझ के उस लड़के को मर्डर किया था, उसका उचित विचार के लिए आज यहाँ पे उपस्थित हम हुए हैं। और ये इस घटना का हम कड़ी भाषा से निंदा करते हैं क्योंकि बात ये जो घटना है हमको लगता है इसके साथ पिछले कुछ दिन पहले जैसे हमारे चाय बागान का जमीन जैसे इचाबीर हाथीगिरा जैसे चाय बागान में आज जमीन को उन लोगों के द्वारा हड़पा गया है, इसमें एक संगठन कुछ दिन पहले जो हमने देखा था कि सिटीजन फोरम नाम का एक संगठन है, तो इस जो हत्या हुआ है हमारा वो संदेह है कि इस संगठन के व्यक्ति वर्ग के साथ इस हत्या का बहुत कुछ कनेक्शन हो सकता है। इसलिए हम इस संगठन का जो हमने अभी तक जो निष्कर्ष हमें मिला है कि यह संगठन जैसे PFI जैसा एक संगठन था, कुछ दिन पहले आप लोगों को पता है कि कोटामोनी में उस संगठन का दिवस पालन हुआ था उनका, तो वहाँ पे भी उनको बैंड किया गया। PFI जो बैंड संगठन है उसके साथ हमें लगता है कि इस संगठन का कनेक्शन है, तो हम चाहते हैं कि इस संगठन का उचित तदंत हो और इसमें जो भी दोषी हो, शम्भु हत्या का जो दोषीदार हो उसका उचित विचार हो और उसका फांसी हो, ये हम चाय बागान की तरफ से हम ये डिमांड करते हैं सरकार के पास। প্রয়াত সুপর্ণা হুরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার ইন্দ্রনগর চা বাগানে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিন খোঁজ সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার মাধ্যমে সুপর্ণা হুরের পরিবারের সদস্যরা কম্বল তুলে দেন। এছাড়াও খোঁজের সামাজিক কর্মকলাপের দরুন সভাপতি তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর এম মাসুমের হাতে চেক তুলে দেন স্বামী বাবুল হুর 15 লাখ টাকার। এই দিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর, কল্যাণ চক্রবর্তী প্রমুখ। আজকে আমরা এই ইন্দ্রগড় বাগানে
श्रीमती सुपर्णा हौड़ेर स्मृतिर उद्देश्य जे कम्बल वितरण करते पेरेछि। এই বাগানের সত্ত্বাধিকারতা মালিক বাবুল হক মশাই আমাদেরকে যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আর শ্রমিকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের ডাকে এখানে এসেছেন, এসে এই কম্বল গ্রহণ করেছেন, যা শীত নিবারণে অন্তত কিছুটা হলেও আপনাদেরকে সহায়তা করবে। ধন্যবাদ। আজকে আমার স্বর্গীয় স্ত্রী সুপর্ণা হরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোঁজ সংস্থা আমাদের ইন্দ্রগড় বাগানের শ্রমিকদের হাতে যে কম্বল বিতরণ করছে তার জন্য আমি সবাইকে অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষ করে খোঁজের সভাপতি ডাক্তার এম মাসুম। ধন্যবাদ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি খোঁজ যেন দীর্ঘজীবী হয়, আমাদের মাননীয় বাবুল হোড় মহাশয় সুস্থ সবল থাকেন, যাতে ভবিষ্যতে তিনি এভাবে সমাজের জন্য আরও এগিয়ে আসতে পারেন এবং খোঁজ ওদের কাজ যাতে প্রতিনিয়ত চালিয়ে যেতে পারে, ঈশ্বর তাদেরকে সেই শক্তি দান করুন। রাত পোহালে কাছাড় জেলার বাঘপুরের প্রখ্যাত আধ্যাত্মিক সুফি প্রয়াত মাকবুল হোসাইন বাঘপুরি রহ এর উরুস মাহফিল অনুষ্ঠিত হবে বাঘপুরে সাহেব বাড়ির সংলগ্ন খোলা ময়দানে। এদিন বাদ আসর থেকে ফজর পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠিত হবে। উক্ত উরুস মাহফিলে ভক্তদের সমাগম উপচে পড়ার মতো হবে বলে মত প্রকাশ করেন আয়োজক কমিটির কর্মকর্তারা। এই উরুস মাহফিলে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি কামনা করেন শাহা সুফি জামিনুল নবী চৌধুরী সাহেব। মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন ভিডিও সাংবাদিক সঞ্জীব ভট্টাচার্য। ১৩ জানুয়ারি তার জন্মদিনে শিলচরের এক হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে হিউম্যান সায়েন্স ফোরামের কাছে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেন। এদিন বাবার দেহদানের অঙ্গীকার পত্রে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন তার ছেলে সৌরভ ভট্টাচার্য ও স্ত্রী মালবিকা ভট্টাচার্য। সঞ্জীব ভট্টাচার্য বলেন, তার বহুদিনের ইচ্ছে আজ বাস্তবায়িত হল। চিকিৎসা বিদ্যার উন্নতি কল্পে যদি তার মরদেহ কাজে আসে তবে এর থেকে ভালো আর কি হতে পারে। নিয়ম মেনে সমস্ত কাজ সম্পন্ন করা হয়। বিগত 30-35 বছর ধরে আমি ভাবছিলাম যে আমি মারা যাওয়ার পর আমার বডিটাকে কি করা হবে। তাই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেই বডি তো কয় জ্বালানো হবে হিন্দু শাস্ত্র অনুযায়ী বা খ্রিস্টান হলে তো দাফন করা হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা কাজে লাগবে না। কিন্তু আমি চাইছিলাম যাতে চিকিৎসা বিজ্ঞান ছাত্ররা যারা চিকিৎসা বিভাগে রয়েছে, মেডিকেল ডিপার্টমেন্টের যারা রয়েছে, যারা শিখছে, যারা ডাক্তার হতে চাইছে, তারা যদি আমার এই বডিটা নিয়ে যদি তারা কিছু আমার বডি থেকে শিখতে পারে অথবা আমার বডির যদি কিছু পার্টস আমি মারা যাওয়ার পর যদি আমার পার্টসগুলো কাজে লাগে, সমাজের কাজে লাগে, দেশের কাজে লাগে, এর থেকে আনন্দের মতো আর কিছুই বলার নেই। প্রধানমন্ত্রী আবাসের ঘর না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠলেন সোনাই ব্লকের অন্তর্গত সুন্দরে জিপির ৬ নম্বর গ্রুপের কোচুদরম চতুর্থ খণ্ডের একাংশ ভুক্তভোগী। শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তাদের বঞ্চিত রাখার তীব্র প্রতিবাদ জানান স্থানীয় শামসুল আলম লস্কর, জহিরুল আলম বুড়ভুইয়া, রুশনা বেগম লস্কর, তাসরুন নেসা লস্কর প্রমুখ ভুক্তভোগীরা বলেন, গ্রাম পঞ্চায়েতে অনেক লোকের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় অন্তর্ভুক্ত হলেও প্রকৃত অনেকের নাম বাদ পড়েছে। পিএমওয়াই কাজের দায়িত্বে থাকা জিপিসি রাবিজুল হক, গ্রুপ সদস্য ইয়ানুল আহমেদ, জিপি সচিব কৃপাশঙ্কর দত্ত সহ সংশ্লিষ্ট কর্মীদের অবহেলার কারণে প্রকৃত লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি আবেদন করার পর প্রকাশিত তালিকায় অনেকের নাম আসে কিন্তু পরবর্তীতে তালিকা থেকে তাদের নাম মুছে যায়। বর্তমানে কোনো মতে বাঁশবেতের ঘরে তারা আছেন, তাদের প্রতি সুনজর দিতে জেলা প্রশাসন ও স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছেন।
যেতে সরান এবারে লিস্ট আইসি, লিস্ট আওয়ার বাদে আমি ডকুমেন্ট দিছি, মেম্বারে কইছেন ডকুমেন্ট দিবার লাগে, ডকুমেন্ট নিয়ে দেওয়ার পরে তাই কইছেন খরচ লাগে 1000 টাকা, আমি 1000 টাকা দিছি তান গেছে, দিয়ে আমি ইয়ানুল মেম্বারের কাছে দেওয়ার পরে আমার তো লিস্ট দেওয়া হয়ে গেছে তান, এরপরে আমি বেজান তান ঘর গেছি, কইছেন তাই কইছেন তুমি নিশ্চিন্তা থাকো তুমি পাইবা ঘর, এখন আমার মেইন লিস্ট আইতে আমার এখন কোনো নাম নাই, আমার আইডিও আছে বাঙ্গা, অবস্থা একবার খারাপ আমার, আমার কোনো উপায় নাই, আমার ছোটো ছোটো বাচ্চাই লই আমি একবারে বেহাও অবস্থা আছি বর্তমানে, আমার কোনো উপায় নাই, আর মেম্বারে খালি আমার আশা দে ওই বইব, এখন লিস্টটা নিয়ে দেখা যায় আমার কোনো নাম নাই লিস্ট, আমি এখন খানো দিতাম, আপনি আমার ওটা দেখুন আমি পাই কি না পাই, আমার সরজমিন হইয়া দেখুন আমি সত্য কইয়া নিন আমি মিথ্যা হইয়া, পঞ্চায়েত আমার বাড়িত কোনো দিন আইসুন না, আমার গড় সেক্রেটারি পিসিও আইসুন না, সেক্রেটারিও আইসুন না, একমাত্র মেম্বার আইসুন, মেম্বারের কাছে আমি গেছি বেজান গেছি তান গড় সব সময় যাই তানে খালি কই গিয়া আমার গড়খান্তা যে আমার গড়খান্তা তুমি খাওয়াইয়া দেও, আমি ডিসি স্যারের কাছেও কইয়ার, আমি এমএলএ স্যারের কাছেও কইয়ার অনুরোধ করি, আর আপনারা আমার গড় দেখো নেই আমার অবস্থা কীরকম, আমার গড় পড়বার সময় এক সাইড ফড়িও গেছে গিয়া পানির সময়, এখন আমি এক রুমর থাকি আমার ছোটো ছোটো বাচ্চা দিয়া, আমার স্বামী রুজি রোজগার করিয়া খায় না, একবারে ফাও এখানো নাই ল্যাংড়া হাতুর অবস্থায় আমি ওরকম চলিয়া। দিল্লিতে অসম ক্যাবিনেট করে হাইলাকান্দির সম্পদ দেওয়া হয়েছে কাছাড় জেলায়, এতে নতুন বছরের উপহার শুধু কাছাড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাকের প্রশাসনিক রদ বদলে নারাজ পাঁচগ্রাম ইয়ংস্টার ক্লাবের কর্মকর্তারা, সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ ছাড়েন তারা, বিশেষ করে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম সহ আরো কয়েকটি গ্রাম কাছাড় জেলায় অন্তর্ভুক্ত করায় চরম ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির কর্মকর্তারা। ওই গ্রামগুলোর প্রশাসনিক পরিবর্তনে জেলার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় পর্যটন কেন্দ্র সিদ্ধেশ্বর শিব মন্দির, মিরাফিং, মোকাম এবং পাঁচগ্রাম পেপার মিলও পড়ে যায় কাছাড় জেলায়। ক্লাবের কর্মকর্তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে হাইলাকান্দির সম্পদ কেড়ে নেওয়া হয়েছে। দিল্লিতে ক্যাবিনেট করে যেভাবে জেলাগুলোর মানচিত্র কাটছাট করে জনতাকে হয়রানির সম্মুখীন করা হয়েছে, এভাবে কি মিজোরাম থেকে অসমের জবরদখলকৃত জমি আনতে পারবেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন ছুড়েন তারা। যাতায়াত সহ অন্যান্য যে সুবিধাগুলো দেখিয়ে বরাকে প্রশাসনিক জেলা পরিবর্তন করা হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেন তারা। এদিন তারা স্থানীয় জনপ্রতিনিধি ও জেলাবাসীর সহযোগিতা কামনা করেন। ইয়ংস্টার ক্লাবের সভাপতি আফতাব উদ্দিন মজুমদার এবং সম্পাদক সাবির আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এনামুল হাসান মজুমদার, মাস্তুফা আহমেদ মজুমদার, ফয়সল হক, জামির হুসেন, শহীদ আহমেদ, সাদ্দাম হোসেন, মনোহর আলী প্রমুখ। কেমনে দিচ্ছি আজকে ওরা কাঁসা, ওরা কাঁসাড়ে ছিল, ওরা কাঁসাড় অ্যাকচুয়ালি ওরার জন্য মানে ভালো একটা সুযোগ সুবিধার রাস্তার ধারে ছিল, কাঁসাড়ে যে উকি মানে কোর্ট বা কাঁসারের জন্য যাওয়ার জন্য ওদের কোনো ভালো একটা সুবিধা ছিল, কিন্তু আজকে ওরা কেমনে আসবে, একটা নদী পের হয়ে আসতে হবে যেটা বরাক নদী বলা হয়, এই বরাক নদীতে এই সাইডে কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, ওই ঘুরে 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 আবার আসতে হবে। আজকে এই করিমগঞ্জের রাজাটিলা এই হরিনগর সাইটের মানুষ কেমনে যাবে করিমগঞ্জ, ওদেরকে তো করিমগঞ্জ দেওয়া হচ্ছে, ওদের তো ওরাও তো যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, আমাদের তো কিছু নেই, আমরা তো এখানে আছি, আমরা তিনো ডিস্ট্রিক্টের মধ্যে আছি, তিনো ডিস্ট্রিক্টের মিড পয়েন্টে আছি, এরপরেও বলছি আমাদের কোনো যোগাযোগের কোনো প্রবলেম হবে না, কিন্তু ওদের কথা তো একবার আমাদেরকেও ভাবতে হবে। আমরা আজকে শুধুমাত্র আমরা এটা প্রেসমিট করে জানছি বা আমরা এত অঞ্চলের মানে গ্রামের এত অঞ্চলের আমাদের যত ভাই বন্ধুরা ছিলেন বা সংগ্রামী যত নেতা আছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আগামী দুই একদিনের মধ্যে আমরা মানে মিছিল দিয়ে সার্কেল অফিসে গিয়ে মেমোরেন্ডাম দেবো, এটা এই সময় আমাদেরকে যোগ দেওয়ার জন্য বা আমাদের সঙ্গে এসে দাঁড়ানোর জন্য আমি আমার এত অঞ্চলের এরিয়ার জনসাধারণকে আহ্বান করছি যে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শিলচর শহর আমাদের, এই শহরকে পরিষ্কার করে রাখার দায়িত্ব আমাদের,
তারাপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক শান্তনু রায় জানান, বেশ কিছুদিন ধরে তারাপুর কালীবাড়ি রোডের সামনের দোকানদাররা সমিতির কাছে অভিযোগ করে যাচ্ছেন, দোকানের সামনে অনেক আবর্জনা পড়ে থাকে, তাই ওদের ব্যবসা করতে অনেক অসুবিধে হয়। তাই শুক্রবার তারাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গলির সম্মুখে একটি ব্যানার লাগানো হয়। এতে লেখা রয়েছে, যদি কেউ আবর্জনা ফেলতে ধরা পড়েন তাহলে সমিতির পক্ষ থেকে জরিমানা করা হবে। তারাপুর কালীবাড়ি গলিতে অনেক পুরনো কালী মন্দির রয়েছে, অনেকে সকালবেলা সেই মন্দিরে পুজো দিতে যান, কিন্তু আবর্জনার উপরে দিয়ে যেতে তাদের অসুবিধে হয়। তাই তিনি এলাকাবাসীর কাছে অনুরোধ রেখেছেন যাতে গলির সামনে এভাবে আবর্জনা না ফেলতে। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি তারাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, এবং কালীবাড়ি নিবাসীও আমাদের সাথে আছেন। আমরা প্রায় দেখে থাকি কালীবাড়ি গলির সম্মুখে আবর্জনা স্তূপ জমে থাকে, তার জন্য আমাদের যে ব্যবসায়ীরা আছেন ওদের ব্যবসা করতে অনেক অসুবিধা হয়। তৎসঙ্গে আমাদের কালীবাড়ি গলিতে একটা কালীবাড়ি মন্দির আছে যেখানে মানুষের পূজা দিতে যায়, ওরা যখন যাবরা আবর্জনা স্তূপগুলো কালীবাড়ি গলির সম্মুখে থাকে ওদের মন্দিরে পূজা দিতে গিয়ে অনেক অসুবিধা হয়। তাই আমাদের তারাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ এখানে একটা ব্যানার লাগানো হয়েছে, আগামীতে যদি কেউ এখানে যাবরা ফেলতে ধরা পড়ে তার জন্য আমাদের তারাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জরিমানা করা হবে। শিলচর শহর আমাদের, আমাদের এই শিলচর শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সরকারের কাজ করে যাচ্ছে, কিন্তু সঙ্গে আমাদেরও সরকারের সাথে মিলে, মিউনিসিপ্যালিটির সাথে মিলে আমাদেরও উচিত যে আমাদের শিলচর শহরকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাই আমাদের তারাপুরবাসীর কাছে বিনম্র অনুরোধ, আপনারা গল্লির মুখে এইভাবে আবর্জনা স্তূপ ফেলবেন না। মিউনিসিপ্যালিটির গাড়ি আসে বা এনজিওর গাড়িগুলো এসে আপনাদের এখান থেকে যাবরা নিয়ে যায়, ওই আবর্জনার গাড়িতেই আপনারা যাবরাগুলো দেবেন, রাস্তার মধ্যে এইভাবে ফেলবেন। মাতৃশক্তি জাগ্রত করার চেষ্টা করে গেছেন স্বামী বিবেকানন্দ। নিপীড়িত ভারতবর্ষে নারী জাতিকে জাগ্রত করার জন্য তিনি খুঁজেছিলেন একজন তেজস্বী নারীকে। সেই নারী হিসেবে তিনি খুঁজে পেয়েছিলেন ভগিনী নিবেদিতাকে। স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে KRC ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে এই মন্তব্য করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ। তিনি বলেন, নারী জাতিকে জাগ্রত হতে হবে, কিন্তু সঙ্গে পবিত্রতা ও মাতৃত্ব রাখতে হবে। নারীর মাতৃত্ব শক্তি না থাকলে পরবর্তী প্রজন্ম বিকশিত হয় না, আর স্বামী বিবেকানন্দ এই চেষ্টাই করে গেছেন। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যুবশক্তি জাগ্রত হোক। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করে KRC ফাউন্ডেশনের পক্ষ থেকে চয়ন ভট্টাচার্য বলেন, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যুবশক্তি জাগ্রত হোক। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করে KRC ফাউন্ডেশনের পক্ষ থেকে চয়ন ভট্টাচার্য বলেন, স্বামী বিবেকানন্দ সারা ভারতকে এক সূত্রে বেঁধে রাখার যে ভারতীয়ত্ব, সেই ভারতীয়ত্বের কথা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। KRC ফাউন্ডেশন স্বামী বিবেকানন্দের এই আদর্শকে কাজের মাধ্যমে বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্করদেব বলেন, শুধুমাত্র স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করলেই হবে না, স্বামী বিবেকানন্দ যে মানবতাবাদের কথা বলে গেছেন সেটা রক্ষা করতে হবে। তিনি যেভাবে হিন্দুত্বের উদারতাকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন সেটাকে মেনে চলতে হবে। অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট সমাজ কর্মী বিবেক পোদ্দার বলেন, বিবেকানন্দের আদর্শে উদ্ভাবিত হয়ে যুবকদের এগিয়ে আসতে হবে। বরাক উপত্যকার প্রেক্ষাপটকে বিবেকানন্দের আদর্শের সঙ্গে মিলিয়ে তিনি বলেন, আত্মশক্তি থাকলে উন্নতি করা সম্ভব। একটা সময় ব্যাঙ্গালোরে কিছুই ছিল না, কিন্তু শুধুমাত্র আত্মনির্ভরতা ও আত্মশুদ্ধির মাধ্যমে আজ কোথায় পৌঁছে গেছে এই জায়গা। এই শিলচরকেও ব্যাঙ্গালোর বানানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন। একইভাবে স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার কথা বলে বক্তব্য রাখেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। অনুষ্ঠানে KRC ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজ সেবায় অবদানের জন্য শহরের 14টি সংগঠনকে মানপত্র ও স্মারক দেওয়া হয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণধীশানন্দ মহারাজ। আজকের অনুষ্ঠানে আমরা মূলত স্বামী বিবেকানন্দের সমাজ চেতনা, মনুষ্যত্ব এইসব বিষয়কে আমরা আলোচনার মুখ্য উপস্থিত করেছিলাম, এবং শিলচরে বিভিন্ন এনজিও গুলো যারা সবসময় মানুষের কাজ করে যাচ্ছে, এরকম প্রায় 15টি এনজিও কে আমরা আজকে সম্মানিত করেছি, এবং এনজিও কর্মীরা আমাদের ডাকে সাড়া দিয়ে তারা এখানে এসেছেন। তাদেরকে আমরা আগেই ধন্যবাদ জানিয়েছি আপনাদের মাধ্যমে, তাদেরকে জানাচ্ছি, এবং তাদেরকে উৎসাহিত করা প্রত্যেকের কর্তব্য বলে আমরা মনে করি। এবং KRC ফাউন্ডেশন হচ্ছে এমন একটি সংস্থা, আমরা সারা
বিভিন্ন বিষয়ে আমরা কাজ করছি, বিশেষ করে সংবাদ পরিচালনা এবং সংবাদ বুলেটিন প্রকাশ করা এসবের মাধ্যমে আমরা আমাদের কাজ আপাতত করে যাচ্ছি এবং অন্য অন্যগুলো বিষয় আছে। তো আমরা আজকের অনুষ্ঠানের এটাই হলো আমাদের। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রাঙ্গিখাড়িতে পাইপলাইনের কাজে বাধা স্থানীয়দের সরগরম পরিস্থিতি। শম্ভু খুনের দোষীর ফাঁসির দাবি নিয়ে উপত্যকা জুড়ে প্রতিবাদ অব্যাহত। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত নিউ শিলচরের বাসিন্দারা তীব্র ক্ষোভ ব্যক্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।